بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى আমি তো শতবার আপনাদের বলেছি, জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতি যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকালে হারাতে রাজি নই, এটা আমার চিরদিনের কথা, আজও বলছি। আপনি আমার দিনই ভাই, কথাগুলিকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মুখের ভাষা নরম সেই জান্নাত পাবে। তাহলে বোঝা যাচ্ছে যে সদাচরণের এক নম্বর পথ হলো মুখ। মুখ দিয়েই মানুষের সাথে সদাচরণ করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই। লা ইয়াহকিরুহু ওয়া লা ইয়াসলিমুহু, কেউ কাউকে তুচ্ছ হিসেবে দেখতে পারে না, কেউ কাউকে অপমান অপদস্থ করতে পারে না, এটা হলো সদাচরণ। এরপরে বলছেন, আত্তাকওয়া হাহুনা পরেশকারিতা এখানে, আত্তাকওয়া হাহুনা পরেশকারিতা এখানে, আত্তাকওয়া হাহুনা পরেশকারিতা এখানে। ওয়াইশরে অপরিষ্কার হলে সদাচরণ বাস্তবায়নের কোন পথ হবে। সদাচরণ বাস্তবায়নের একজন সদস্য আছে বাড়িতে, তার নাম স্ত্রী। স্ত্রী যদি উনিশ বিষয়ে সদাচরণ টিকাতে পারবেন না, ভালো স্ত্রী ছাড়া সদাচরণ আত্মীয়ের সাথে টিকাতে পারবেন না। দুই চার সালে ভালো প্রতিবেশী, ভালো প্রতিবেশী ছাড়া সদাচরণ টিকানো খুবই কঠিন। আপনার বাচ্চারা ভাত খাওয়ার পরে পানিটা একটু এভাবে চালিয়ে দিয়েছে, আর পানিটা ওই প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগে গেছে, এই যে লেগে গেল, কত কথা আপনি শুনবেন। তার নাম সদাচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা লোক এসে বলছিল, আমি কিভাবে বুঝবো যে আমি খারাপ মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, এটা সামিন আমি চিয়ানিকা এগুলো আন্তা হাসান্তা ফাকাদ হাসান। যখন তুমি তোমার প্রতিবেশী থেকে শুনবে তুমি ভালো, তখন তুমি ভালো। আর যখন তুমি তোমার প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ, তখন তুমি খারাপ। কঠিন হলো না কথা? খুব কঠিন। প্রতিবেশীর কাছে ভালো টিকা খুব কঠিন। প্রতিবেশী দিয়ে পরীক্ষা হয় কে কত সদাচরণের অধিকারী। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, সমর্থিত মসজিদের দিন ভাই, বিষয়টি খুব ভালো। সদাচরণ করতে হলে স্ত্রী অনুকূলে হতে হবে, সদাচরণ টিকাতে পারবেন না। সদাচরণ হতে হবে, প্রতিবেশী ভালো হতে হবে, নাহলে সদাচরণ টিকাতে পারবেন না। প্রয়োজনে বাড়ি অন্য জায়গায় করতে হবে, করা জরুরি। সদাচরণ করতে হলে, সদাচরণ একটা ভিন্ন ধরনের জিনিস যার উপরে জাহান্নাম জান্নাত নির্ভর করে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
inna afkala shayin idal primijanil mu'min yawal qiyama khudur hasan. Bicara mathe mu'min purus nari দাড়ি পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি চাপানো হবে, আপনার দাড়ি পাল্লাই বিচার মাঠে সবচেয়ে যেটা ভারী নেকি চাপানো হবে সেটা হলো হলো কোন আসান ভালো আচরণ। এবার খুববার প্রথম কথাটা আবার ফিরে আসত, এবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারী এবাদত হচ্ছে সদাচরণ। তাহার হজের দেখি তত ভারী নয়, সদাচরণের দেখি যত ভারী। সম্মানিত বস্তুর সদাচরণ একটি ব্যতিক্রম জিনিস যা দিয়ে গৃহকালে সফলতা আসে, যা দিয়ে পরকালে সফলতা আসে। সম্মানিত মাসিরত সঙ্গী, আমরা সদাচরণ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তর্ক তথ্যবহল বিবরণ পেশ করছিলাম। এরপরে আমরা জুমার পর শেষের দিকে চলে এসেছি। বিচক্ষণতার পরিচয় সবাইকে তার নির্ধারিত সময়ে আড়াই করাই হচ্ছে বিচক্ষণতার পরিচয়। মর্মে আমরা আপনাদেরকে সদাচরণ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তত্ত্ব তত্ত্ববহন বিবরণের চেষ্টা করলাম, সেই বিবরণকে সামনে রেখে আজ থেকে সদাচরণ করার প্রাণপণে চেষ্টা করবেন আশাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ লাইমিন, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহ লাইমিন, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহ লাইমিন, আল্লাহর কসম ও মুমিন নয়। তখন আল্লাহ রাসূলকে বলা হলো, কি লাইমিন ইয়া রাসূলুল্লাহ, কে এই বাবা যে বলছেন মোমেন নয় সে কে একটু বলবেন না? তখন আল্লাহ রাসূল বললেন, মানলা ইয়া মান চারো রূপ পাওয়ায় তা হোক, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয়, তাহার যোগ করলেও নয়, হজ করলেও নয়, প্রতিবেশী দিয়েই বরকাল নির্ভর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলা হলো যে আমার নবী অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি তাসবিহ তাহরীক করে, কুছ করেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কসরত সালাত ও সিয়ামে সাদাকা দিবা, বেড়া না কুজি চিরা না। তবে ওই মহিলা প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহ নবী ওই মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, তবে ও প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল উত্তর বললেন, হিয়া ফিন্না ও জাহান্নামে যাও। বোঝা যাচ্ছে যে প্রতিবেশীর সাথে সদাচরণ না থাকলে জাহান্নাম হবে বিনিময়। দোকান পাশে আছে আর একটা, আর একজনের দোকানে বেশি লেনদেন হচ্ছে, ধীরে 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 আপনি চলে উঠছেন, মনটা খুব খারাপ, কিছুক্ষণ পরে ওই লোকটা আপনার কাছে জিনিস কিনতে আসলো, তখন আপনি বললেন যে ওখানে অত জিনিস কিনে কি ২০ টাকা জিনিস ৪০ টাকা ধরে বুঝতে পারেন না? এই যে ভিতরে হিংসা বিরাজ করছে, খুব সাবধান, দোকানদার যারা তারা বেকায়দায় পড়ে। সারাদিনে যদি তার দোকানে ১০ জন আসে, পাশের দোকানে ৩০ জন আসে, তাহলে এমনিতে হিংসা জন্ম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আয়ুনাসে আফসাল, আল্লাহ নবী সবচেয়ে ভালো মানুষ কে বলেন? আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রাসূল বলছেন যে সাদুকুল লিসান ওয়া মাকমুমুল কালব, যে মুখে সত্য আর অন্তর মাকমুম। তখন সাহাবগণ বলছেন, নাই হু সাদুকুল লিসান ওয়া নাই হু মাকমুমুল কালব, সত্যবাদী এটা তো বুঝি, কিন্তু মাকমুমুল কালব এটা তো বুঝলাম না, এটা কি কথা বললেন? আমি কথাটা যে বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন, আত্তাকিয়ু আন নাকিয়ু,
সেই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ, যে স্বচ্ছ পরহেজগার। পরহেজগার অপ্রয়োজনীয় কথা বলে না, দোকানে বসে আটকা পিটে না, তা হলো পরহেজগার। স্বচ্ছ, 100 টাকা দিয়েছেন কাজের লোককে, যত বাজার করে নিয়ে এলো, তো 80 টাকা বাজার করে 10 টাকা পকেটে রেখে দিয়ে 10 টাকা ফেরত দিচ্ছে, এ স্বচ্ছ নয়। মানুষের যদি আচরণ চরিত্র ইমান পরীক্ষা করেন, টাকা দিয়ে পরীক্ষা করবেন। এই কথা বলার পরে আল্লাহ বলছেন, চারটা জিনিস নেই যা সব কিছু আছে তা, চারটা জিনিস নেই যা সব কিছু আছে তা, চারটা জিনিস নেই যা সব কিছু আছে তা, হাদিস মাফিরে পাপ নেই যা, পাপ নেই যা সব কিছু আছে তা, সেই স্বচ্ছ, সেই সদাচরণের অধিকারী। আল্লাহ রাসূল বললেন যে পাপ নাই এমন কি আর কেউ আছে, যেভাবে বললেন তখন আল্লাহ রাসূল বলছেন কুল্লু মানি আদম খাতা খায়র খাতা যাতাও, পাপ হলে ক্ষমা চাইছে পাপ নেই তার, পাপ হলে ক্ষমা চাইছে পাপ নেই তার। দুই, আল্লাহ পাকিয়ে সীমা লঙ্ঘন নেই যা, ভালো সে সদাচরণের অধিকারী, সে সেবালঙ্ঘন যেটা বলা আছে, 100 মরিচ নিচ্ছিলেন, দাঁড়িপাল্লা রেডি হয়ে গেছে, একটা মরিচ আপনার হাতে আছে, এই মরিচটা এখন কোথায় রাখবেন? যদি আপনার পাল্লায় আপনার ব্যাগে রাখেন, তাহলে আপনার ভিতরে সদাচরণ নেই, পরহেজগারিতা নেই, আপনার ভিতরে সীমালঙ্ঘন আছে, জান্নাত হবে না। আপনি একজন ধনী মানুষ, একটা মরিচ আপনার সহ্য হলো না, আপনার দাঁড়িপাল্লায় রাখলেন, ব্যাগে রাখলেন, ও গরিব মানুষ, তাহলে কেমন করে হবে? একটা ছেলেকে বাদাম দিতে বললাম, দিল, তাই বললাম যে তোমার পাল্লাটা দেখি আমি একটু ধরে, তো পাল্লা একটু কম হলো, তাই বললাম যে কম দিলে কেন? তখন আমাকে বলছে সবাই মিলে তুই একটা করে খেয়ে নেয় তো, খবরদার, খুব সাবধান, এটা সীমালঙ্ঘন। আপনার ভিতরে তাকওয়া নেই, সদাচরণ নেই, সেই জন্য গরিব মানুষের একটা বাদাম আপনি খেয়ে নিলেন। কি বলা গিল্লা আত্মসাত নেই যা, চার বলা হাজারটা হিংসা নেই যা, হিংসা মুক্ত অবস্থায় ব্যবসা বাণিজ্য করবেন, বরকত হবে ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিদের, দিদি ভাই, আমরা আপনাদেরকে জুমার খুতবায় এই পর্যন্ত আলোচনা রেখে বলতে চাচ্ছি, অবশ্যই আপনারা সদাচরণ গ্রহণ করুন, তাকওয়া পরহেজগারিতা গ্রহণ করুন, পরস্পরকে ভালোবাসতে শিখুন। এবাদতের জগতে যত এবাদত আছে, তার সবচেয়ে ভারী একটি এবাদত হচ্ছে সদাচরণ। এই কথাটা যেন ভালোভাবে মনে রাখে। আর তাহাজ্জুদের নেকিতে, তাহাজ্জুদ করলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়, নিয়মিত সিয়াম থাকলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। মর্মে সকল দিদি ভাইকে সদাচরণ গ্রহণ করার অনুরোধ রেখে জুমার খুতবা সালাম ফেরার পরে আরো দু একটি কথা বলার আন্তরিকভাবে জোরালো ইচ্ছা পোষণ করে বলছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। এইখানে এই মসজিদ সংক্রান্ত ঢাকা সাভারের আশেপাশে আমাদের আহলে হাদিস দিদি ভাই বোন যারা দুনিয়া থেকে চলে গেছে, আপনাদের বাপ মা, আত্মীয় স্বজন, দাদা দাদি, যারা এই মসজিদ মাদ্রাসাকে অন্তর থেকে ভালোবাসত, যারা এই সঠিক আকীদা আদর্শকে বাস্তবায়ন করার জন্য জীবন বাজি রেখে প্রাণপণে চেষ্টা চালিয়ে গেছে, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমরা এত শরীর তাদের, আমরা যেন তাদের নিয়ম নীতি আদর্শ আকীদাকে গ্রহণ করে সঠিক আকীদা আদর্শ যেন সমাজে বাস্তবায়ন করতে পারি, এই তৌফিক তুমি দান করো। বিশেষভাবে সদাচরণ গ্রহণ করার তুমি তৌফিক দান করো। দাবি এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করলাম। সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।